নেদারল্যান্ডের পর জিম্বাবুয়ে, দুই দুটি দলের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকে আছে টাইগারদের। অবশ্য সেরা চারে খেলতে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা খেলাটাই খেলতে হবে সাকিবদের। প্রথমবারের মতো ২০ ওভারের বিশ্বকাপে খেলতে বাংলাদেশ মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাকিবরা খেলবেন অ্যাডিলেডে। আগামীকাল ইয়ারা নদীর পারে অ্যাডিলেডে রোহিত শর্মার ভারতের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী। দুই দলের জন্যই ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। সাকিব বাহিনী ও রোহিত বাহিনী এখন পর্যন্ত তিন ম্যাচে দুইটি করে ম্যাচ জিতেছে। যে জিতবে তারাই সেমির পথে এগিয়ে যাবে। গ্রুপ দুইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে। গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্টে নিয়ে সবার উপরে দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনে ইতিহাস গড়েছে সাকিব বাহিনী। শত বছরে পুরনো ব্রিসবেনে বাংলাদেশ শেষ বলে নাটকীয়তায় হারিয়েছে জিম্বাবুয়েকে। দুই দলের দুই দেশে টি টোয়েন্টি ইতিহাসে এটা ছিল ২০তম লড়াই, কিন্তু বিশ্বকাপের ইতিহাসে দুই দলের ম্যাচ ছিল প্রথম। অভিষেক ম্যাচটি পড়তে পড়তে ছিল রোমাঞ্চ উত্তেজনা। চরম রোমাঞ্চ ভরা শেষ বলে নাটকে বাংলাদেশ তিন রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় জিম্বাবুয়ের বিপক্ষে, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ। এই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে গতকাল ব্রিসবেন থেকে সাকিব বাহিনী উড়ে এসেছে অ্যাডিলেডে। গতকাল বিশ্রাম নিয়েছেন ক্রিকেটাররা, আজ অনুশীলন করবেন। ২০০৭ সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। রোহিত, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সামিদিন নিয়ে গড়া ভারত এবারের আসরে অন্যতম ফেভারিট দল। যদিও হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে, তারপরও সেমিফাইনালে ওঠার পথে রয়েছে রোহিত বাহিনী। প্রতিপক্ষ বাংলাদেশের সঙ্গে পরিসংখ্যানের বিচারে যেমন এগিয়ে ভারত, তেমনই এগিয়ে ইতিহাস ঐতিহ্য। পরিসংখ্যানের বিচারে রোহিত বাহিনী যোজন যোজন এগিয়ে থাকলেও ইদানিংকাল দুই দলের লড়াই থাকে আলাদা উত্তেজনা রোমাঞ্চ। আগামীকাল বাংলাদেশ সময় ২টায় দুই দল মুখোমুখি হবে অ্যাডিলেডে। মাহফুজা আক্তার, দৈনিক যুগের কণ্ঠস্বর।